প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে তড়িৎ রসায়নের প্রথম যে টপিক সেটা হচ্ছে তড়িৎ পরিবাহী ও তার প্রকারভেদ আলোচনা তড়িৎ পরিবাহী তড়িৎ পরিবাহী মানেই হচ্ছে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা রয়েছে তড়িৎ মানে হচ্ছে বিদ্যুৎ আর বিদ্যুৎ পরিবহন মানেই হচ্ছে ইলেকট্রনের প্রবাহ অর্থাৎ ইলেকট্রনকে প্রবাহ করতে পারে যে সকল পদার্থ সেগুলোই তড়িৎ পরিবাহী হয় তবে তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে সকল পদার্থকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি প্রথমটি হচ্ছে তড়িৎ অপরিবাহী তড়িৎ কুপরিবাহী তড়িৎ পরিবাহী অপরিবাহী মানে যেগুলো দিয়ে একেবারেই বিদ্যুৎ পরিবাহিত হয় না যেমন কাঠ রাবার পেট্রোল যেগুলোতে মূলত সমযুজি বন্ধন থাকে তড়িৎ কুপরিবাহী মানে হচ্ছে কিছু কিছু বিদ্যুৎ পরিবহন করে তবে সেটি তাপমাত্রার উপর নির্ভরশীল তাপমাত্রা বৃদ্ধি করলে বিদ্যুৎ পরিবহন ক্ষমতাটাও বৃদ্ধি পায় তবে এই সকল পদার্থ চেনার উপায় হচ্ছে এগুলো সমযুজি বন্ধনযুক্ত অবস্থায় আছে কিন্তু পোলার প্রকৃতির হয় অর্থাৎ পোলার সমযুজি যোগের গলিত অবস্থা এবং দ্রবণ তড়িৎ কুপরিবাহী হয়ে থাকে কু কুপরিবাহী পদার্থের আরও একটি উদাহরণ হতে পারে বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি তবে পানিতে যদি সামান্য পরিমাণের এসিড মিশ্রিত করে দেওয়া হয় সেটা কিন্তু তড়িৎ সুপরিবাহী হয় পরের যে ভাগটি আছে সেটা হচ্ছে তড়িৎ পরিবাহী অর্থাৎ যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করে এবং যে সকল পদার্থের মধ্য দিয়ে বেশ ভালো বিদ্যুৎ পরিবাহিত হয় সেগুলো যেমন যে কোনো প্রকার ধাতু অর্থাৎ সকল প্রকার ধাতু এসিড মিশ্রিত পানি এসিড মিশ্রিত পানি এছাড়া আরও অনেক উদাহরণ আছে যেমন খার মিশ্রিত পানি লবণ মিশ্রিত পানি গ্রাফাইট এই সকল পদার্থ মূলত তড়িৎ পরিবাহী পদার্থ তাহলে আমরা এবার তড়িৎ পরিবাহী পদার্থের শ্রেণীবিভাগ দেখব তড়িৎ কুপরিবাহী পদার্থের কোনো শ্রেণীবিভাগ নেই তড়িৎ অপরিবাহী পদার্থেরও কোনো শ্রেণীবিভাগ নেই তবে তড়িৎ পরিবাহী পদার্থের শ্রেণীবিভাগ রয়েছে আমরা তড়িৎ পরিবাহী পদার্থের শ্রেণীবিভাগ যদি দেখি যেগুলোকে আমরা মূলত ভাগ করব তড়িৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে অর্থাৎ তড়িৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে যদি ভাগ করি তড়িৎ পরিবাহী পদার্থকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি প্রথমটি হচ্ছে ধাতব পরিবাহী অর্থাৎ যে সকল ধাতু বিদ্যুৎ পরিবহন করছে সেগুলোকে আমরা ধাতু পরিবাহী বলবো অধাতব পরিবাহী কিছু অধাতু রয়েছে যেগুলো বিদ্যুৎ পরিবহন করতে পারে সেগুলোকে আমরা অধাতব পরিবাহী বলবো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যে সকল যৌগ যেগুলো দ্রবীভূত অবস্থায় গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে সেই পদার্থগুলোকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলবো এবং সেগুলো কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ বহন করে থাকে আমরা সেই ভাগ সম্পর্কেও আলোচনা করব। তাহলে আমরা ধাতব পরিবাহীর উদাহরণ দেখি ধাতব পরিবাহের উদাহরণ হচ্ছে যে কোনো প্রকার ধাতু যেমন জিঙ্ক কপার সিলভার গোল্ড প্লাটিনাম এইগুলো হচ্ছে ধাতু যেগুলো খুব ভালো বিদ্যুৎ পরিবহন করে থাকে আর এই যে বিদ্যুৎ পরিবাহী বেশ ভালো বিদ্যুৎ পরিবাহী এগুলোকে কিন্তু আমরা ব্যবহার করে থাকি তরিদ্দার হিসাবে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইটিক সেলে আমরা এদেরকে তরিদ্বার হিসাবে ব্যবহার করে থাকি এটা সাইড নোট লিখে রাখো দ্বার হিসেবে ব্যবহৃত হয় তারপর দেখো অধাতব পরিবাহী অধাতব পরিবাহী কিছু অধাতু আছে যেগুলো বিদ্যুৎ পরিবহন করে যেমন গ্রাফাইট গ্রাফাইটের বিদ্যুৎ পরিবহনের কারণ হচ্ছে গ্রাফাইডে যে সংকরণ হয় সেটা হচ্ছে এসপি টু সংকরণ যার জন্যে একটা ইলেকট্রন কিন্তু এখানে মুক্ত অবস্থায় রয়ে যায় অর্থাৎ এখানে কার্বন তিনটি কার্বনের সঙ্গে বন্ধনরত অবস্থায় থাকে প্রতিটি কার্বন তিনটি কার্বনের সঙ্গে এভাবে একটা সিট তৈরি করে বন্ধন তৈরি করে এইভাবে প্রতিটি কার্বন তিনটি কার্বনের তিনটি কার্বনকে ধরতে পারে বন্ধন তৈরি করতে পারে তো এইভাবে যখন বন্ধনটা তৈরি হয় মূলত এই অংশটাতে আমরা জানি কার্বনের যোজনী হতে পারে চার তাহলে তিনটিকে কাজে লাগিয়ে সে গ্রাফাইট তৈরি করছে আরও একটি কিন্তু অব্যবহৃত অবস্থায় রয়ে গেছে ইলেকট্রন সেই ইলেকট্রনটাই মূলত বিদ্যুৎ পরিবহনের জন্য দায়ী হয় তাই আমরা এসপি টু সংকরণের ক্ষেত্রে যে মুক্ত ইলেকট্রনটা পেয়ে থাকি প্রতিটি কার্বনের ক্ষেত্রে সেটি বিদ্যুৎ পরিবহন করে বিদ্যুৎ পরিবহন করে আমরা যে ডায়মন্ডের কথা বলি কার্বনের আরেকটি রূপভেদ ডায়মন্ড ডায়মন্ড কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে না তার কারণ হচ্ছে ডায়মন্ডের ক্ষেত্রে আমরা দেখে থাকি মূলত ডায়মন্ডের ক্ষেত্রে প্রতিটি কার্বন চারটি কার্বনের সঙ্গে যুক্ত অবস্থায় হয় তার মানে সেখানে তার সে যোজনীর চারটিকেই ব্যবহার করছে এখানে কোনো একটি ইলেকট্রন মুক্ত অবস্থায় নেই সবগুলোই বিভিন্ন বন্ধনে আবদ্ধ অবস্থায় আছে তার মানে এখানে এসপি থ্রি সংকরণ হয় আর কোনো মুক্ত ইলেকট্রন না থাকায় এটি বিদ্যুৎ পরিবাহী নয় বিদ্যুৎ পরিবাহী নয় এবং আমরা এখান থেকে বুঝতে পারি যে বিদ্যুৎ পরিবহনের জন্য মূলত মুক্ত ইলেকট্রনের প্রয়োজন হয় আর এই অধাতব পরিবাহীর মধ্য এই কার্বনের এই রূপভেদ যেটাকে আমরা গ্রাফাইট বলি যেহেতু আমরা জানি কার্বন একটি অধাতু আর সেই জন্যই আমরা বলতে পারি গ্রাফাইট মূলত বিদ্যুৎ পরিবহন করছে তাহলে এখানে উদাহরণ হিসাবে আমরা লিখব গ্রাফাইট তারপরের যে উদাহরণ পরের যে ভাগটি আছে সেটা হচ্ছে তরিত বিশ্লেষ্য পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে মূলত সেই সকল পদার্থগুলো যেগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে সেগুলোকে কি রাসায়নিকভাবে আমরা পরিবর্তন করতে দেখি এবং পরিবর্তনের ফলে নতুন ধর্মবিশিষ্ট পদার্থের তৈরি হয় আমরা এখানে উদাহরণ যদি দেখি আমরা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যদি নিই সোডিয়াম ক্লোরাইড একটা ইলেকট্রোলাইটিক সেলে সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ নিয়ে দুটি তরিদ্বার যুক্ত করে তাদের মধ্যে ব্যাটারি কানেকশন দিয়ে দিলে এখানে কিন্তু বিদ্যুৎ পরিবহন হয় আর বিদ্যুৎ পরিবহনের জন্য মূলত আয়ন দায়ী সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড আয়ন তৈরি করে তারপর বিদ্যুৎ পরিবহন যখন হয় এই দ্রবণের মধ্য দিয়ে মূলত এই আয়নগুলোই বিদ্যুৎ পরিবহন করে ক্লোরাইড আয়ন গিয়ে ইলেকট্রন ছেড়ে দেয় এবং সোডিয়াম আয়ন গিয়ে সেই ইলেকট্রন ছেড়ে দেওয়া ইলেকট্রনটা অন্য একটা তরিদার থেকে গ্রহণ করে মূলত ইলেকট্রনটা সেখানে ড্রাইভিং ফোর্স হিসাবে কাজ করে অর্থাৎ ইলেকট্রনটাই হচ্ছে তার চালিকা শক্তি আর আমরা জানি ইলেকট্রনের চলনটাই হচ্ছে বিদ্যুৎ তার মানে হচ্ছে আমরা যখনই কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা দ্রবণে নিব এবং বিদ্যুৎ প্রয়োগের মাধ্যমে সেটিকে বিশ্লিষ্ট করতে পারব। এবং তখন আমরা বিদ্যুতের পরিবহন হতে দেখব এই ধরনের পদার্থকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যদি আমি কার্বন টেট্রাক্লোরাইডের কথা বলি কার্বন ক্লোরাইডকে এইভাবে বিদ্যুৎ পরিবহন ক্ষমতায় কিন্তু আনা যায় না এভাবে তরিদদার যুক্ত করে কার্বন টেট্রাক্লোরাইডকে বিযোজিত করা যায় না তার মানে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য হয়ে যায় সেটা হচ্ছে কেন সোডিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করে এবং কেন কার্বন টেট্রাক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করে না তোমরা নবম এবং দশম শ্রেণীতে রাসায়নিক বন্ধন যখন পড়েছ তখন দেখেছ আয়নিক যৌগগুলো শুধুমাত্র বিদ্যুৎ পরিবহন করে আয়নিক যৌগ এছাড়া কিছু কিছু পোলার সমযোজি যৌগ আছে যারা বিদ্যুৎ পরিবহন করে তবে যেগুলো পোলার নয় নন পোলার নন পোলার সেগুলো বিদ্যুৎ পরিবহন করে না আর এই কার্বন টেট্টাক্লোরাইড হচ্ছে নন পোলার সমযোজি যৌগ যার জন্য কার্বন টেট্টাক্লোরাইডকে আমরা কোনোভাবেই আয়নিত করতে পারি না আর যেহেতু আয়নিত হয় না সেহেতু সে বিদ্যুৎ পরিবহনও করে না তার মানে আমরা এখানে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে গেলাম এবার তরিত বিশ্লেষণ পদার্থের উদাহরণ হিসাবে আমরা যদি লিখতে চাই তাহলে আমরা এখানে উদাহরণ হিসাবে লিখব বিভিন্ন ধরনের লবণ যেমন সোডিয়াম ক্লোরাইড মার্কারি ক্লোরাইড এটা হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এসিড যেমন এইচ টু ফোর বিভিন্ন ধরনের খাঁজ যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড মূলত এই সকল পদার্থই বিদ্যুৎ পরিবহন করতে পারে তবে এদের মধ্যেও কিন্তু একটা ভাগ আছে কোনগুলো তীব্র তরিত বিশ্লেষক কোনটি মৃদু তরিত বিশ্লেষক অর্থাৎ কোনগুলো জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় সম্পূর্ণ আয়নিত হতে পারে কোনগুলো সম্পূর্ণ আয়নিত হতে পারে না অর্থাৎ সম্পূর্ণ আয়নিত হতে পারলে বিদ্যুৎ বেশি পরিবহন করতে পারবে সম্পূর্ণ আয়নিত হতে না পারলে কম পরিবহন করবে সেটা হচ্ছে মৃদু তাহলে আমরা তীব্র তড়িৎ বিশ্লেষণ এবং মৃদু তড়িৎ বিশ্লেষের প্রকার ভেদে চলে আসি অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ পরিবাহীকে মূলত দুই ভাগে ভাগ করা যাচ্ছে একটি হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষণ একটি হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষণ আমরা এখানে একটু ছক আকারে দেখে নিই কোনগুলো তীব্র কোনগুলো মৃদু তাহলে তীব্র এবং মৃদু তড়িৎ বিশ্লেষণ দেখব আমরা প্রথমত এখানে দেখব এসিড এসিড কোনগুলো আছে খার কোনগুলো আছে তারপর আমরা লবণ দেখব তাহলে এসিড হিসাবে আমরা জলীয় দ্রবণে কোনগুলো পাই যেগুলো বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতা অত্যাধিক সেগুলো হচ্ছে এসিড হিসাবে আমরা প্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক এসিড এই সকল এসিডগুলো জলীয় দ্রবণে সম্পূর্ণ বিযোজিত হয় খার হিসাবে সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণে সম্পূর্ণ বিযোজিত হয় লবণ হিসাবে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণের সম্পূর্ণ বিশ্লেষিত হয় আর মৃদু তড়িৎ বিশ্লেষ এবার মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থগুলোর দিকে যদি তাকাই এসিড যেগুলো আমরা তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে লিখেছি সেগুলো কিন্তু জলীয় দ্রবণে সম্পূর্ণ বিযোজিত হয় তবে মৃদু তড়িৎ বিশ্লেষকগুলো সম্পূর্ণরূপে বিযোজিত হয় না আংশিক বিযোজিত হয় যেমন এখানে এসিড হিসেবে আমরা লিখব এসিটিক এসিড তারপর হচ্ছে এখানে খার হিসাবে লিখতে পারি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যেটি জলীয় দ্রবণে আংশিক বিযোজিত হয় লবণ হিসাবে এখানে লিখতে পারি মার্কিউরিক ক্লোরাইড আর এখানে লবণ হিসাবে লেখা যায় লেড এসিডেট লবণ সিএইচ থ্রি সি ও এখানে টু বি এ লেড এসিডেট লবণ এগুলো হচ্ছে জলীয় দ্রবণে আংশিক বিজোজিত হয় আর এ তীব্র তড়িৎ বিশ্লেষণগুলো জলীয় দ্রবণে সম্পূর্ণ বিজোজিত হয় প্রায় হানড্রেড পারসেন্ট পরিমাণে বিজোজিত হয় এবং বিজোজিত হয়ে সেগুলো বিদ্যুৎ পরিবহনে সক্রিয় ভূমিকা রাখে আর এগুলো আংশিক বিজোজিত হয় তাহলে আমরা বুঝতে পারলাম নিশ্চয় যে তড়িৎ বিশ্লেষণ পদার্থগুলোকে কিভাবে ভাগ করা হয়েছে শ্রেণীবিন্যস্ত করা হয়েছে